আপনার আজকে বেগপুরে অঞ্চল হচ্ছে সবচেয়ে উত্তেজনাপ্রবক জায়গা। মানুষের তৃণমূলেরা বাঘ বন্ধ করে দিয়েছে। তা ঘনশ্যাম গ্রামে আপনার একটা ক্লাব ছিল, সেই ক্লাবটা তৃণমূল আসার পর দখল করে ওই ক্লাবটা দীর্ঘদিন ধরে ওরা আবেদন করছে যে ক্লাবটা যেন আমাদের সাধারণ ক্লাব হয়ে থাকে, কোনো রাজনীতি না ঢোকে। এই মোদিজি আসার পর যে প্রবল যে বিজেপি উত্থান, এই উত্থানের পর টোটাল বেগপুর অঞ্চল মানুষরাই অন্তরে বিজেপি হয়ে গেছে বা নিজেদের স্বচ্ছ দাবিদার আরম্ভ করে দিয়েছে। এই মুহূর্তে ঘনশ্যামপুর গ্রামের ওই মানুষরা তৃণমূলদের কর্মকর্তাদের বলে যে আপনারা আপনাদের জিনিস সরিয়ে নেন, আমাদের ক্লাব ফেরত দেন। এই ব্যাপারে বলার জন্য ওই লোকাল তৃণমূল তারাও আসেনি, তারাও ওটা চাইছিল যে না ক্লাব ফেরত চাক, কিন্তু ওরা বাইরে থেকে বহিরাগত নিয়ে এসে লাঠি বোম এইসব নিয়ে এসে মানুষকে সন্ত্রস্ত হুঙ্কার দিয়ে আপনার জোর করে সেই ক্লাবটাকে পুনরায় আবার দখল করলো। তাই আমরা চাই যে গ্রামের যে ক্লাব সে যেন সাধারণভাবে ফেরত পায়, সাধারণভাবে ওরা ক্লাব নিয়ে থাকুক, কোনো রাজনীতি না ঢোকে। এটা কি মানে কার নেতৃত্বে হয়েছে বলে মনে? এটা ইনসান মল্লিক, বেগপুর টোটালটা ইনসান মল্লিক পরিচালনা করছে। এর আগেও আমাদের বেগপুর অঞ্চলে নিরীহ কর্মীদের মেরেছে বিনা দোষে, বিজেপি দেখলেই বিনা দোষে ওর নেতৃত্বে কেস কাছাড়ি দিচ্ছে। ক্লাব দখলকে কেন্দ্র করে বিজেপির ওপর হামলা চালিয়েছে? হ্যাঁ, ওরা ক্লাব দখল মানে নিরীহ মানুষ এখন স্তব্ধ হয়ে গেছে, সব বিজেপি হয়ে গেছে, মানে বিজেপির দলে না গেলেও তারা অন্তরে বিজেপি হয়ে গেছে। এবার স্বচ্ছ আদায় করার জন্য যা এগিয়ে যাচ্ছে ওরা, তাদের বিজেপিকরণ করিয়ে দিয়ে বলছে বিজেপি করছে বলে গ্রামের নিরীহ মানুষগুলোকে অন্যায়ভাবে কেস বাইরে থেকে লোক এনে তাণ্ডব করে মারধর বোমবাজি করছে, পুলিশ নীরবে দাঁড়িয়ে দেখছে। আমার নাম নিমাইচাঁদ মণ্ডল, 22 নম্বর জেডপি সভাপতি। মেলা গুটিয়ে নিচ্ছেন কেন? হ্যাঁ, মেলা গুটিয়ে নিচ্ছে কেন? মেলা পার্টিতে পার্টিতে ঝামেলা লেগে গেছে। কোন পার্টির? ওই দুটো পার্টি, তৃণমূল আর সিপিএম, বিজেপি। দিয়ে কি হয়েছে আজকে, কি কোনো বোম ফোম পড়েছে? হ্যাঁ, বোম পড়েছে, ছটা বোম পড়েছে। সেই কারণে কি আপনারা মেলা গুটি? সেই কারণে ওই মেলা কমিটি বলে দিল যে দোকান গুটি নেন, পুলিশও বলে দিল যে মেলা সব গুটি নেন, আমরা গুটি নিচ্ছি। কখন থেকে শুরু হয়েছে এটা? মোটামুটি ওই 9টা 9:30 এরকম থেকে শুরু হয়েছে। পুলিশ তো প্রচুর রয়েছে? হ্যাঁ, পুলিশ প্রচুর আছে, পুলিশ গাদা পুলিশ চলে এসেছে দেখা যাচ্ছে, এখন সিভিল পুলিশ এবং পুলিশ ভালো পুলিশ এসেছে। আপনার নাম? আমার নাম সাহাদুল মালিক। তুলে নিচ্ছে কেন বলছে যে ঝামেলা ফলা হতে পারে, দরকার নেই, তুলে নাও। কে তুলে নেওয়ার কথা বলছে? কমে যায় মেলা কমিটি, পুলিশ। পুলিশ কি বলছে মানে যে দোকানটা তুলে নেওয়ার কথা? পুলিশ বলছে দোকান এখান থেকে বসে গটিয়ে চলে যাও। মানে যে মারপিট বোমাবাজি এগুলো হয়েছে সেই কারণে আবার যদি হয়? তা কিছু বলিনি, বললে তোমার মোবাইল দোষ করে তুলে নিয়ে চলে যাও। কালকে রাতে কি নিয়ে ঝামেলা হয়েছে ওদের ওখানে আমরা জানি না, সেটা সকালবেলায় এবার ঝামেলা হয়েছে, বলছে যে এখানে এরকম মারামারি হচ্ছে। এবার ওখান থেকে তখন দেখছি গ্রামের লোক সব ছুটে আসছে, ক্লাবের দিকে গেছে, তখন গিয়ে দেখছি ক্লাবে চাবি টাবি দিয়ে দিয়েছে, মারধর হচ্ছে। তখন আমরা এটুকুনি দেখেছি, দেখে এসে আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আছি, তখন বোমটা ছুড়েছি। কারা ছুড়লো? কারা ছুড়লো তা বলতে পারছি না, চেনা নয়, চেনা এখানকার না। তারা তো যাচ্ছে, দেখলাম ভালো মানুষ, হাতে ব্যাগ আছে, কিন্তু পিছন থেকে যে গিয়ে খানিকটা দূরে গিয়ে যে বোমটা ছুড়ে দেবে সেটা আমরা বুঝতে পারিনি। আর শুধু কার কারু লেগেছে? লেগেছে বলতে আমার মেয়ের লেগেছে পায়ে, একটুখানি ছিটকে, তাও বাড়ির ভিতরে আছে, বাইরে ছিল না। আর ওখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম, একগাদা মেয়ে ছিল আছে, তার মাঝখানে বোমটা ছুড়ে দিয়েছে আমাদের বাড়ির সামনে। মানে যারা ছুড়েছে তাদেরকে আপনারা চেনেন না? আমরা চিনি না, এখানকার না, আছে না, তার আমাদের গ্রামের কেউ না। আপনার নাম? শর্মিলা তুই।